আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জান্নাত আইরিন। খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, ছোট মাছের চচুড়ি বা কাসকি মাছ ভুনা। আমি এখানে 250 গ্রাম কাসকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটি ভুনা করার জন্য আমার যা যা লাগবে তা নিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে নিলাম, এরপর আমার লাগবে 1 কাপ টমেটো, এরপর লাগবে মরিচ গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, কাঁচা মরিচ কুচি, ধনে পাতা। সব কিছু নেওয়া হয়ে গেলে আমি একে চুলায় পাত্র বসিয়ে দিব, তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ছোটো মাছ রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, পেঁয়াজ আর টমেটো দুটো পরিমাণটা একটু বেশি দিলে এই মাছের ভুনাটা খুবই মজা হয়। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নিব। লালচে করে ভেজে নেওয়ার পরে আমি এতে অন্যান্য মশলা অ্যাড করব। আর এই মাছের রেসিপিটা মোটামুটি সবাই রান্না করতে পারে, আর খুব অল্পতেই রান্নাটা হয়ে যায়। তো এই তো আমার, যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে গেল তখন আমি এতে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব, কারণ মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি মজা হবে। আর মশলা যদি কষানো ঠিকমতো না হয় তাহলে টেস্টও কম হয়। এরপর আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটাকে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নেব, যাতে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা যখন কষে যাবে তখন তেলটা উপরে উঠে যাবে, তখন এর মধ্যে আমি আরেকটু জলে পানি দিব, দিয়ে মাছটা দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আবার মনে হলে আমি এখানে আরেকটু পানি, যতটুকু আমার রান্না করার জন্য দরকার হবে ওই পানিটাও আমি আবার দিব। এই তো আমি ভালোভাবে প্রথমে মশলাটাকে ভুনা করে নিচ্ছি। মশলাটা আমার মোটামুটি হয়ে গেছে, এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে। ছোটো মাছের এই ভুনাটা ছোটো বড় সবার জন্য খুবই ভালো, বিশেষ করে চোখের জন্য। মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম। এরপর আমি মাছটুকু দিয়ে দেব। মাছ দিয়ে আমার যদি মনে হয় এখানে পানি দিতে হবে তাহলে আমি এখানে আরেকটু পানি দেব। মাছ দিয়ে আমি মশলার সাথে প্রথমেই নেড়ে ছেড়ে ভালোভাবে দিব, কারণ পরে মাছটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ছোটো মাছ ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না, তখন হয়তো বা আমি একটু নেড়ে নেড়ে দিব। এই তো, তারপর আমি একটু এখন ভালোভাবে ঝোলের সাথে মাছটাকে মিশিয়ে নিব। তো ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে মাছটাকে ভালোভাবে রান্না হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমার রান্না হয়ে যাবে। ছোটো মাছ রান্না করতে অত বেশি সময় লাগে না, সেটা আমরা সবাই জানি। কাঁচামরিচ দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে টমেটো দিয়ে দেব। আর ছোটো মাছ রান্না করতে টমেটো একটু বেশি দিতে হয়, টমেটো বেশি দিলে অনেক ভালো লাগে। এরপর আমি
তরকারিটাকে ভালোভাবে হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দেব, তারপর রান্না শেষ হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে আমি দু একবার চেক করে নিয়েছি, আর এতো আমার মাছ রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি এখন এর মধ্যে ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে 2-3 মিনিট রেখে চুলাটা বন্ধ করে দেব। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে তারপর আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে? এমনিতে আমার কাছে খুবই সুন্দর কালার আসছে রান্নাটা। আর আপনারাও বাসায় এইভাবে রান্না করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।